আপনি এই সময় কেন? তো কি গরি বলুন, এই সময়টা সময় করে উঠতে পারিনি। আর তাছাড়া দেখুন না, আপনাদের বড় সাহেব আমার তলব করেছে, চিঠিখানা পড়লেই বুঝতে পারবেন। শুনুন, এই যে আমার চিঠিটা পোস্ট করা হয়েছে। আচ্ছা আপনি যান। এইভাবে নয়, এইভাবে। কত ছটফট করছেন কেন? কতদিন না বলেছি টাকার অভাব হলে তত ছটফট করলে কিচ্ছু হয় না, বুঝেছেন? নিন এই চেকখানা, ব্যাংক থেকে ভাঙিয়ে নেবেন, বুঝছেন? সবসময় টাকা আর টাকা, আমার ভালো লাগে না। একটা বিড়ি দেবেন? বিড়ি জানেন, ওই পাগল গুলোর জন্য না একটা বিড়িও থাকেন। কি আছে এটা, কি করছেন? একটা বিড়ি চাইলে? ও, একটা বিড়ি চাইলে আর অমনি আপ? আপনি কে? ওই নতুন পেশেন্ট। ও, নতুন পেশেন্ট। দিন তো আপনার পকেটে যে সমস্ত জিনিস আছে বের করুন তো। নার্স, এইগুলো আপনি নিয়ে যান, আর দেখুন যে উনি এই সমস্ত জিনিস কি করে ভেতরে আনতে পারলেন। চলুন, কোনো ভয় নেই, আপনি আসুন আমার সঙ্গে। বসুন। আপনি এই সময় নেবে এলেন কেন? নেবে এলেন কোথায়? এখন পর্যন্ত তো উঠতেই পারলুম না। আচ্ছা, আপনার কোথায় গোলমাল ঠেকছে বলুন তো, কি দেখছেন? আপনাকে? আচ্ছা, আপনাদের এখানে সকলকে একা একা ছেড়ে দেখে রাখবি? হ্যালো হ্যালো, গুড মর্নিং দেখছেন। মানে আমার নাম মৃত্যুঞ্জয় বন্দ্যোপাধ্যায়, এখানকার বড় ডাক্তারবাবু আমায় ডেকে পাঠিয়েছেন। নাও আই রিমেম্বার। হ্যাঁ, ভালো হয়েছে, বসুন বসুন বসুন। ইয়ে তাপস বাবু আপনার কাছেই তো থাকতেন? বাকি হ্যাঁ, বুঝতে পেরেছি। ভালোই হয়েছে আপনি এসেছেন। ইয়ে দেখতেন ওই তাপস বাবু সম্বন্ধে কোয়েরি গুলো দেখুন মৃত্যুঞ্জয়বাবু, এই কাগজগুলোতে গোটা কত প্রশ্ন লেখা আছে, সেগুলো খুব ভালো করে ভেবে চিনতে দেখে শুনে উত্তর দিয়ে আবার আমার কাছে ফেরত নিয়ে আসবেন। জি আজ্ঞে, জি আজ্ঞে। এগুলো কিন্তু খুব দরকারি। জি আজ্ঞে, একটা কথা বলছিলাম স্যার। হ্যাঁ বলুন। তাপসের খরচের সম্বন্ধে? তাপসের খরচের সম্বন্ধে আপনাকে কিছু ভাবতে হবে না, তাপসের খরচ আমরাই দেবো, কারণ ওই বেডটা হচ্ছে রিসার্চ বেড। এই নিন আপনার জিনিসগুলো। এগুলো কি?